গ্রিল বানানোর জন্য লাগছে পুরো আস্ত একটা মুরগি। আমি 1 কেজি একটা মুরগি নিয়ে নিয়েছি। এখন এটাকে মেরিনেট করার জন্য যা যা লাগবে তা আমি এখন দিচ্ছি। 1/2 চামচ লবণ, তারপরে 1/2 চামচ জিরার গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1.5 টেবিল চামচ চাট মশলা। এটা আমি হাতেই তৈরি করেছি বাসায়, পরে আপনাদের এটা রেসিপি দেখাই দেওয়া হবে। আর 1.5 টেবিল চামচ আদা রসুন পেস্ট, 1.5 টেবিল চামচ আচার, এটা জলপের আচার। এখন দিয়ে দিচ্ছি সয়া সস 2 টেবিল চামচ। সরিষার তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এবার এই সব উপকরণ দিয়ে ভালো করে মিক্স করে রেখে দিতে হবে। দেখুন মিক্স করা হচ্ছে। এরপর মুরগির উপরে ভালো করে মিক্স করে দিতে হবে যেন সব জায়গায় লেগে যায়। দেখুন কিভাবে করছি। সব জায়গায় এমন ভাবে মিশাতে হবে যেন কোথাও বাদ না থাকে। দেখুন কিভাবে মিশানো হচ্ছে। মেরিনেট করার পরে আমি 5-6 ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দেব যেন ভালোভাবে মুরগির ভিতরে মশলাগুলো ঢুকে যায়। এরপর এখন আমি ফ্রিজের মধ্যে রেখে দেব ভালো করে ঢেকে। প্রথমে আমি কড়াই বসিয়ে নিয়েছি, এখন একটু গরম হবে, তেল দিয়ে নেব। এখন আমি মেরিনেট করা চিকেনটাকে এখন আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এখন অল্প আছে আমি বসিয়ে দিয়েছি, এখন ঢেকে দিতে হবে। আধা ঘন্টার মতো লাগবে করতে। এখন আমি চিকেনটাকে উল্টিয়ে দেব যেন সব সাইডে তেলটা খুব ভালো করে লাগে। দেখুন আস্তে আস্তে হচ্ছে। এখন আমি গ্রিলটাকে আবার উল্টিয়ে দেব। দেখুন কি সুন্দর কালার এসেছে, খুব প্রাণ এসেছে। দেখুন আস্তে আস্তে হচ্ছে। গ্রিলটাকে এক সাইড করে আমি একটু পুড়িয়ে নিচ্ছি যেন ভালোভাবে সব জায়গায় হালকা হালকা করে পুড়ে যায়, কারণ গ্রিলটা পুরা না হলে ভালো লাগবে না। দেখুন হালকা হালকা করে হচ্ছে। এভাবে এক এক সাইড করে আমি ঢেকে নিচ্ছি। ওয়াও, দেখুন আমার হয়ে গেল গ্রিল তৈরি। আপনারা খুব সহজেই বাসায় চুলায় তৈরি করে নিতে পারবেন, দোকানেও কষ্ট করে যেতে হবে না। খুব সুন্দর একটি গ্রান এসেছে, আমার এখনই খেয়ে ফেলতে ইচ্ছে করছে। আপনারা আধা ঘন্টার মধ্যেই এই গ্রিলটা তৈরি করে ফেলতে পারবেন, কিন্তু এর আগে মেরিনেট করে রাখতে হবে 6 ঘন্টা। হয়ে গেল পুরো আস্ত একটা মুরগির গ্রিল। এখন নান তৈরি করেও আপনারা খেতে পারবেন, বা নান বাজার থেকে কিনেও খেতে পারবেন। আমি পরবর্তী ভিডিওতে নান কিভাবে বানানো হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো।